রেফারির বদন্যতায় জিতে ডুরান্ড কাপ ফাইনালে এসেছে মোহনবাগান। খাতায় কলমে প্রমাণ দিয়ে সাংবাদিক সম্মেলন ছাড়লেন ইস্টবেঙ্গল কর্তারা। ডার্বির দুদিন আগে বুঝিয়ে দিলেন এমন রেফারিং চলবে না। সাংবাদিক সম্মেলন ডেকে দর্থহীন ভাষায় একথা বুঝিয়ে দিলেন দেবব্রত সরকার। যেভাবে সংবাদ মাধ্যমে আমরা উপলব্ধি করেছি, কেউ দেখে কেউ পড়ে তার কয়েকটা নির্ধারণ আমরা নিয়ে ডিসকাশন করব। তার কারণ এই ডুরান চলাকালীন কোনো একটি ক্লাবকে এমন কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে রেজিস্টার করতে দেওয়া হয়েছে চারটে প্লেয়ারকে। এবং প্রত্যেকটা ম্যাচে, লাস্ট বোম্বাই ম্যাচ দেখুন, তার ক্লিপিংস আমাদের কাছে আছে, আমরা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে পারি, যদি কেউ দেখায় আমাদের কাছে আছে। এই এটা কোনো একজনের হাতে দাও, তারা দেখুক এটা কাকে বলছো, এটা দেখাও। এবং গতকালেরটা এটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে, না না শো কর, দেখা রাজা দেখা। এবং সবগুলোই আমরা গত বছর আইএসএল ফাইনালে গোয়াতে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে যেটা হয়েছে, আজকে গোয়ার কোচ মোরালের সব সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়েছে, আমরা দেখেছি। আমি বিশেষ করে একটা সংবাদ মাধ্যমে দেখলাম, একটা কাগজে, সম্ভবত আনন্দবাজার মনে হয়, এটা এটা পড়ে শোনা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোস বলেন, বলেই ফেললেন, ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা রক্ত করতেই হবে। মোহনবাগানের আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অনন্য পেনাল্টি পেয়ে এবং অনন্য পেনাল্টি পেয়ে, এবং চলতি রাউন্ডে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তো একই ঘটনা ঘটেছিল। যেটা কালকে ঘটেছে তার ক্লিপিংস আমরা দিলাম। আমরা চাই আগামী 3 তারিখ শনিবার রবিবার আর একটা ডার্বি এবং ডুরান ফাইনাল, ঐতিহাসিক ডুরান কাপ। এই ডুরান কাপে আমরা একটা সুন্দর ম্যাচ উপভোগ করি এবং ফুটবল প্রেমীদের কাছে দিই, যেন কোনো ক্লাবই এরকমভাবে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। যারা নিয়ামক সংস্থা আছেন, অর্গানাইজেশন কমিটি আছেন, তাদের কর্ণপাত করতে চাই যে সঠিকভাবে মূল্যায়ন করবার জন্য। জানি না আমরা কেন কোনো একটি ক্লাবকে এরকমভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, তাহলে বাকি ক্লাবগুলো টিম করে তো কোনো লাভ নেই, তাদের খেলার টুর্নামেন্ট করেও লাভ নেই। যেমন গোয়া বোম্বে, তারা বোম্বের টিমটা আমাদের এখানে প্র্যাকটিস করতে এসেছিল, বলে আমাদের আগামী দিনে ভাবতে হবে কলকাতায় এসে খেলবো কি না। কোনো এক ব্যক্তি আমার সাথে কথা বলছিল, তিনি বললেন এরকম পরিস্থিতি কেন আসবে, এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে চাই। আমি সাফাই গাইতে চাই না, যখন আই লিগ চলেছিল
তখনও বেশ কিছু ম্যাচে এমনকি গোলের ভিতরে বল চলে যাওয়ার পরেও গোল দেওয়া হয়নি আমাদের। এই ঘটনাটা সত্যিকারেরই কি তারা অপারক কিংবা মিস করেছে কোনো জায়গায়, তার কি না তাদের দক্ষতা অর সততা নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা বারবার কিন্তু আমাদের কাছে ফিরে আসছে। এই দীর্ঘদিন থেকে এর শিকার কিন্তু আমাদের ক্লাব হয়ে যাচ্ছে। আগামী দিন যাতে এর শিকার না হই, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যারা নিয়ামক সংস্থা, যারা নির্ধারণ করছে ম্যাচ, তাদের কর্ণপাত করতে চাই যে তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ম্যাচ পরিচালনা করে, যাতে মানুষ একটা ম্যাচ উপভোগ করতে পারে, সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারে। এবং এটাকে কেন্দ্র করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আইনি সমস্যা না হয়, তার দিকে নজর রাখা উচিত। ভারতবর্ষে কেন তথা এশিয়াতে এরকম একটা ডার্বি নেই কোথাও এত লোকের সমন্বয় হয়ে? পৃথিবীর 10টা ডার্বির ভিতরে এটা একটা ডার্বি, সেইটাকে সযত্নে রাখা উচিত আগামী দিনগুলোর জন্য, আগামী ভবিষ্যতের জন্য, সেটার দিকে সতর্কতা অবলম্বন করবার জন্য আমাদের এই প্রেস কনফারেন্স করা। আরও একটা আশ্চর্য যে 30 জনের পরে 33 জন যখন ওরা রেজিস্ট্রেশন করেছিল, ইস্টবেঙ্গল ক্লাব অবজেকশন জানিয়েছিল, সেই অবজেকশনটাকে ধার্য না করে তারপরে আবার পরের ম্যাচটায় আরও একজন রেজিস্ট্রেশন হয়েছে, এটা খুব অবিশ্বাস্য যে কোনোরকম কোনো স্টেপই কেউ নিল না। এরকম নয় যে আমরা অবজেকশন জানাইনি, 33 জনেই অবজেকশন জানিয়েছি, তারপরেও আরও একজন রেজিস্ট্রেশন হয়েছে 34। আমি সেটাই জানতে চাইছি যারা নিয়ামক সংস্থা তাদের কাছ থেকে। না না, কে প্রভাবিত করছে সেটা সংবাদ মাধ্যম বের করুক না, ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কারোর তো সংশয় নেই, তাহলে কে প্রভাবিত করছে আমি সংবাদ মাধ্যমের কাছে ছেড়ে দিলাম, তারা উদ্ঘাটন করে আমাদের জানাক যে তার সত্যতাটা কি, এটা কি প্রভাবিত হয়ে করেছে না এটা ভুল না, সেটা তো নিয়ামক সংস্থা বলুক, আমরা তো নিয়ামক সংস্থার কর্ণপাত করতে চাইছি, তারা বলুক। নিয়ামক সংস্থা আমাদের এই যে সাংবাদিক সম্মেলন উন্নত করবার জন্য এবং ভুল ত্রুটিকে পিছিয়ে রাখবার জন্য, ফেলে রাখবার জন্য যা উন্নয়ন করা উচিত নিয়ামক সংস্থাই নির্ধারণ করুক কীভাবে এটাকে বেটার করা যায়। আমরা কোনো সাজেশন দিচ্ছি না, আমরা চাইছি উন্নত মানের রেফারিং হোক, আমরা চাইছি বিশৃঙ্খলা না হোক, আমরা চাইছি শৃঙ্খলা রক্ষা করে যাতে মাঠে কোনো অরাজকতা না হোক, ইত্যাদি ইত্যাদি। কোনো একটা টিমকে পরপর সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, কেনই বা তারা তাদের চক্ষুকরণ হচ্ছে না আমরা সেটাই বুঝতে পারছি না, তাদের তো চোখে পড়া উচিত, সেটাই বা হচ্ছে না কেন? বাংলার বিরুদ্ধে সেম জিনিস ঘটেছিল, তার ক্লিপিংস আছে আমাদের কাছে। 27 আগস্ট ডুরান্ডেস কোয়ার্টার ফাইনালে বোম্বাই সিটি FC ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়, সেটাও আছে আমাদের কাছে, তুলে দেখাতে পারি। এবং 31 আগস্ট গতকাল যেটা ঘটেছে আমার মনে হয় না কোনো সাংবাদিকেরই বিস্মরণ হয়ে যাওয়ার কথা, সবার মনে আছে। এরকম চলতে গেলে তো ফুটবলটাই উঠে যাবে। আমরা ভারবালি সবাইকেই জানিয়েছি, আমরা আগামীকাল ডুরান কমিটির কাছে আমরা অফিসিয়ালি জানাব। না আমি তো বললাম কালকে ভারবালি আমরা বহু নিয়ামক সংস্থাকে জানিয়েছি, আমরা আগামীকাল আমরা অফিসিয়ালি জানাব, যে ডুরান কমিটিকে জানাব, প্রয়োজন হলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও জানাব। একটা প্রশ্ন হচ্ছে,
কোয়ালিটি অফ রেফারিং ম্যানেজমেন্ট ইনক্লুডিং অল চাইছি যাতে বিশৃঙ্খলা না হয়। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।